আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হলো আমি আজকে গরুর মাংসের বিরিয়ানি করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। 1 কেজি গরুর মাংসের সাথে যাবে এখানে 3 পোয়া পোলার চাল, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 কাপ দই, 2 টেবিল চামচ ঘি, কাঁচামরিচ 10-12টা, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর নিয়েছি এখানে রাঁধুনি মিক্সড মশলা, আর থাকছে তেল। এবার মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমার এই ঝটপট বিরিয়ানিটা রান্না করা যায় হাতের কাছে কিছু উপকরণ দিয়েই। বাচ্চারা যখন তখনই বিরিয়ানি খেতে চায়, তার জন্য এই সহজ ঝটপট বিরিয়ানি রান্না অল্প কিছু উপকরণ দিয়েই করে ফেলা যায়। পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি হাফ বেরেস্তা উঠিয়ে নিব। বাকি বেরেস্তায় আমি বাটা মশলা 1 1 করে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমার এই ঝটপট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি যেই কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব রাঁধুনি মিক্সড মশলা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এক টেবিল চামচ দিলাম রাঁধুনি মশলাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি টক দইটা। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি পানি অ্যাড করব না, প্রয়োজন হলে পরে পানি অ্যাড করব। এখন ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস আমার হাফ সেদ্ধ হয়ে এসছে, আবারও ঢেকে দিচ্ছি। এই ফাঁকে চালটা রেডি করে নিচ্ছি। চালটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাঝখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি।
মাংসটা থেকে আমি 2 টেবিল চামচ মশলা উঠিয়ে নিয়েছি আর ঘিটা দিয়ে দিয়েছি। মশলাটার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে আমি চালটা ভেজে নিব। চালটা আমি কয়েক মিনিট ভেজে নিব ভালো করে। মশলাটার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, যে যেরকম লবণ পছন্দ করেন টেস্ট অনুযায়ী। এবার নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 6 কাপের মতন পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব, ফুটানো পানি দিব না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার ঢেকে দিচ্ছি। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি হাফ মাংস উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। পোলাওটাও আমার 80% হয়ে গিয়েছে। এবার আমি মাংসের উপর হাফ পোলাও মিশিয়ে নিব। এইভাবে বিছিয়ে দিব হাফ পোলাও। পোলাওটা দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিব উঠিয়ে নেওয়া মাংসটা। মাংসটা দিয়ে দিচ্ছি। তার উপর আবার বাকি পোলাওটা বিছিয়ে দিয়ে দিব। এইভাবে বিছানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো যা আমি উঠিয়ে রেখেছিলাম। কয়েক ফোঁটা দিয়ে দিব কেওড়ার জল। দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। এখন আমি মাংসটার সাথে উপর নিচ করে মিশিয়ে নিব। অনেকটুকু ঝরঝরা হয়েছে। ভালো করে মিশিয়ে আর 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি পরিবেশন করে নিব কতটা ঝরঝরে হয়েছে। এবার পরিবেশন করে নিচ্ছি একটা ডিশে কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে চপ এবং ডিমের সাথে। দিয়ে দিব উপরে বেরেস্তাগুলো। রেডি হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি রান্না। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।